প্রিয় প্রবাসীরা, আশা করছি ভালো আছেন। সৌদি আরবে বর্তমানে দুই ধরনের মানুষকে আটক করা হচ্ছে, তাই প্রবাসীরা অনেকে আতঙ্কের ভিতরে আছে। এক হলো যারা অবৈধ প্রবাসী রয়েছেন, তাদেরকে চিরুনি অভিযান যেমন পরিচালনা করা হচ্ছে, অনেক আটক করা হচ্ছে, তেমনি করোনা আইন, করোনার যে বিধিনিষেধ সৌদি সরকার দিয়েছে, সেই বিধিনিষেধ যারা মানছে না তাদেরকেও কিন্তু সৌদির ভিতরে আটক করা হচ্ছে। অবৈধ প্রবাসীদের আটক করে সফর জেলের মাধ্যমে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, এবং যারা করোনার বিধিনিষেধ মানছে না তাদেরকে গারামা বা জরিমানা করা হচ্ছে 1000 সৌদি রিয়াল। দ্বিতীয়বার যারা মাস্ক ব্যবহার করছে না বা যেই বিধিনিষেধ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যা না মানার কারণে আবারও 1000 রিয়াল জরিমানা তাদেরকে গুনতে হবে। গত 7 দিনে মোট জরিমানা করা হয়েছে 32,532 জনকে। মোট জরিমানার ভেতর রিয়াতের ভেতরই 9,722 জন এবং মদিনাতে 5,224 জন, পূর্বাঞ্চলে 3,719 জন এবং মক্কাতে 3,575 জন, কাসিমে 1,926 জন এবং জিজানে 1,852 জন, হাইলিতে 1,353 জন এবং বিভিন্ন অঞ্চলে আরও বেশ কিছু প্রবাসী ও সৌদি নাগরিকদের করোনা বিধিনিষেধ না মানার কারণে। অনেক প্রবাসী ভাবছেন যে শুধু জরিমানা করা হবে, আর কি করা হবে বা নতুন করে আর কি করা হতে পারে। অনেকে আবার এও ভাবেন যে আফসিরে গিয়ে আবেদন করে জরিমানা কাটিয়ে ফেলবেন। 2022 সালের বিষয়টি আমি বলছি, সেটি হলো বর্তমান সময়ে আপনি আফসিরে গিয়ে এই জরিমানা কাটতে পারবেন না, কারণ সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই নির্দেশনাটি দেওয়া হয়েছে, সেটি কাটা মোটেই সম্ভব নয়। আপনাকে এই জরিমানা গুনতে হবে, মাস্ক ব্যবহার করলে যেমন নিজে করোনা থেকে মুক্তি পাওয়া যাবে এবং করোনা সংক্রমণের হাত থেকে বেঁচে থাকা যাবে, এবং পাশে থাকা অন্য প্রবাসী ভাইরাও এ থেকে নিরাপদ হতে পারবে। তাই নিজে মাস্ক পরুন এবং আপনার পাশে থাকা অন্য প্রবাসী ভাইদেরও মাস্ক এবং করোনার যে বিধিনিষেধগুলো রয়েছে সে সকল মানতে তাদেরকে উৎসাহী করুন। সুপ্রিয় ভিউয়ার্স, আমি সাথে ছিলাম খুরশেদ মাহমুদ, দেখছেন প্রবাস সময়। ফিরে আসবো নতুন অন্য কোনো নিউজ আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।